সো ফ্রেন্ড, আমি প্রীতম, আর আজকে বিষয়টা হচ্ছে কাইনমাস্টার অ্যাপের কিছু সেটিংস, যেটা থেকে আপনার ভিডিও আপলোডের সময় অনেক বেশি এমবি লেগে যায়। বাট এই সেটিংসগুলো থাকলে আপনার ভিডিও রেজুলেশন, ভিডিও কোয়ালিটি খুবই হাই হবে, বাট আপনার খুবই কম এমবির মধ্যে থেকে আপনি সেটাকে জাস্ট এক্সপোর্ট করতে পারবেন। তো সরাসরি আমি কাইনমাস্টার অ্যাপটাকে ওপেন করছি। ওপেন করার পর আপনাকে এখান থেকে 16:9 অপশানটাকে সিলেক্ট করার পর মিডিয়া থেকে আপনাকে যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করে নিতে হবে। সো আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর আপনি এখানে জাস্ট রাইট চ্যানেল উপরে ক্লিক করে দিন। দিলে এখান থেকে জাস্ট আপনার ভিডিও, তারপর রাইট চ্যানেল উপর ক্লিক করার পর আপনাকে এই রাউন্ড অপশানটার উপর ক্লিক করতে হবে। রাউন্ড অপশানটার উপর ক্লিক করলে প্রজেক্ট সেটিংসের এখানটায় যে আপনাকে অডিও ফেড আউট অপশানটার উপর ক্লিক করে জাস্ট একটাকে অফ করে দিতে হবে। অফ করার পর আপনাকে রাইট চ্যানেল উপর ক্লিক করে শেয়ারিং অপশানের উপর যেতে হবে। গেলে এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন যে ভিডিও বিভিন্ন ধরনের কোয়ালিটি, যাকে বলা হয় রেজুলেশনস, আর একটা ফ্রেম রেট, আর নিচে আছে বিট রেট। সো আপনার ভিডিও রেজুলেশনটা যেমন হবে, যেমন রাখবেন, তার উপর বিট রেটটা ডিপেন্ড করে আসে। সো অডিও রেজুলেশন যদি আপনি এখানে 360p রাখেন, তাহলে বিট রেট হবে 1.83 MBPS। যদি এখানে HD রাখেন, তাহলে এখানে 2.13 MBPS। সো এরকমভাবে আপনার ভিডিও রেজুলেশনটা বাড়তে থাকবে। সো আপনাকে রাখতে হবে ফুল HD 1080p। রাখলে এখানে 29.77 MBPS, আর আপনার এদিকে ফ্রেম রেট রাখতে হবে 13। তাহলে আপনার কী হবে যে ভিডিও কোয়ালিটিটা খুবই দারুণ আসবে, আর আপলোডের মানে আপলোড করার সময় আপনার MBPSটা খুব কম MBPSের মধ্যে থেকে আপনি সরাসরি ইউটিউবে আপলোড করে নিতে পারবেন আপনার ভিডিওটাকে। সো এখানটায় আরও বিভিন্ন ধরনের অপশান আছে, আপনি এখান থেকে 30টা রাখলে বেস্ট অপশান, এরকমভাবে ইউজ করা উচিত। সো আপনার খুব কম MBPSের মধ্যে আপনি এটাকে ইউজ করতে পারবেন। তো এক্সপোর্ট করে দেবেন, এক্সপোর্ট করলে আপনি এখান থেকে সরাসরি এক্সপোর্ট করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে, খুব কম MBPSের মধ্যে দিয়ে। সো সবার প্রথমে মনে রাখতে হবে যে এই অপশানটার উপর থেকে গিয়ে আপনাকে জাস্ট অডিওর মধ্যে থেকে অডিও ফেড আউট অপশানটাকে সবসময় অফ করে দিয়ে আপনাকে ওই অপশানটাকে সিলেক্ট করতে হবে। সো যদি ভিডিওটা সবার ভালো লাগে, সবাই লাইক করো, কমেন্ট করো, প্লিজ। নতুন যদি থাকো কেউ, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।